জলপাইগুড়িতে শুরু রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। গত বৃহস্পতিবারই রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলার মাটি ছুঁয়েছিল, কিন্তু সফর কাটছাট করে দিল্লিতে ফিরে যান রাহুল গান্ধী। আজ থেকে আবার শুরু হলো রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং জলপাইগুড়ির পথে যেরকম রাহুল গান্ধী রয়েছেন, অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং রাহুল গান্ধীর সকলের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন রয়েছেন জয়রাম রমেশও। ন্যায়ের দাবিতে পথে রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করেছে। বাংলা ছুঁয়েই রাহুল চলে গিয়েছেন দিল্লি। দুদিনের বিরতির পর আজ আবার কর্মসূচি শুরু হয়েছে তার এবং ঘটনাচক্রে ওই দিনই অর্থাৎ আজই কিন্তু উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচন্দ্রিমা আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন সরাসরি জলপাইগুড়ি থেকে। সুচন্দ্রিমাদি, এই মুহূর্তে রাহুল গান্ধীর যে মিছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে, যে পদযাত্রা, এই মুহূর্তে কোথায় তার অবস্থান, কি ছবি? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখো, জলপাইগুড়ির কদমতলা মোড়ে, যেখানে রাহুল গান্ধী গাড়ির ওপরে এবার এই বাসে তিনি উঠবেন, কারণ এই 1.5 কিলোমিটারের রাস্তা তার পদযাত্রা করার কথা ছিল। কিন্তু রাস্তার দুধারে মানুষের এত উপস্থিতি এবং এক লেনের রাস্তা, সেখান দিয়ে কিন্তু তিনি গাড়ির ছাদে বসেই আস্তে আস্তে এসেছেন এবং জনস্রোতের যে ছবি দেখা যাচ্ছে জলপাইগুড়িতে, তা এই যাত্রা এগিয়ে যাচ্ছে শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে সেখানে এয়ারভিউ মোড় থেকে তিনি পদযাত্রা করবেন এবং সেই পদযাত্রা শেষে তার জনসভা করার কথা রয়েছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো, যে গাড়ির ওপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সেই গাড়িতে অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে, প্রদেশ সভাপতিকে সঙ্গে নিয়ে তার বাস রয়েছে পিছনে এবং প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে রয়েছে। তাই যাত্রার দুধারে ছবিটা বলে দিচ্ছে যে জনসমর্থনে কংগ্রেস নেতৃত্ব এখানে কতটা ভিড় টানতে পেরেছে। আপনাদের সামনে তুলে ধরছি যে দুটো ছবি, একদিকে যেরকম বকেয়ার দাবিতে কংগ্রেস, বকেয়ার দাবিতে যেরকম তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে কংগ্রেসের তরফে ন্যায়ের দাবিতে জলপাইগুড়ির রাজপথে জয়রাম রমেশ রয়েছেন, রাহুল গান্ধী রয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা সেখানে রয়েছেন, অসংখ্য কংগ্রেসের কর্মী সমর্থক, অগণিত মানুষ হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন রাহুল গান্ধীকে। আপনারা দেখছেন একেবারে গাড়ির মাথায় করে রাহুল গান্ধী যাচ্ছেন, পদযাত্রা করছেন এবং যেখানে অসংখ্য কর্মী সমর্থকরা তারা পদযাত্রা করছেন, রাহুল গান্ধী তিনি রোড শো করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৃহস্পতিবারই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করেছিল। বাংলা ছুঁয়েই রাহুল গান্ধী চলে গিয়েছিলেন দিল্লি। দুদিনের বিরতির পর আজ থেকে আবারও তার কর্মসূচি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং তিনি প্রথমে পৌঁছবেন কোচবিহারে। সেক্ষেত্রে একদিকে কংগ্রেসের হাইকমান্ড হিসেবে রাহুল গান্ধী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই ঠিক কী বার্তা দেন সেদিকে যেরকম নজর থাকছে, অন্যদিকে রাহুল গান্ধীর আজ পদযাত্রার পর সভা রয়েছে, সেখানে বিহারের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে রাজনৈতিক যে পটভূমিকা সেখান দিয়েও কী বার্তা দেন সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি।